দেশের নাম এমান, বাচ্চার নাম ইউসুফ জুরওয়াশ। নামটা ভালো না খারাপ? আর কাম কি তাই দেয়? যখন বলল স্যার আমি এখন বুড়া হয়ে গেছে, আমি আপনার গুণক, স্যার আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না আপনার ঐতিহ্য আর ঐশ্বর্য ঠিক রাখতে, আমার পরিবর্তে একটা বালক এনে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি আমার থেকে পার্সেল করে দেবো আর ডেস্টদের মধ্যে। বাদশা ইউসুফ জুনওয়াশ তার প্রধানমন্ত্রীকে বলল, কুরেশকা জি স্যার পুরো আমার জরিপ লাগাও, দেখো 12 বছরের একটা বালক কোথায় পাওয়া যায়, পুরো আমার জরিপ চালাইয়া। তখন ইয়ামানের রাজধানী ছিল আম্মান। কি ছিল? আমাদের আগে বাংলাদেশের রাজধানী কি নাম ছিল? সোনারগাঁ। কি নাম এখন? কি ঢাকা। বাজানে তদনন্তিন কালে ইয়ামানের রাজধানীর নাম হলো ইয়ামান, ইয়ামানের রাজধানী হলো আম্মান। আম্মানের পুরা রহমত পুরতানা বজানলে পরানপুর গ্রামে একটা 12 বছরের বালক পাওয়া গেল, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন নাম কি? আব্দুল্লাহকে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ বললেন আমি একটা শর্তে রাজ দরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য যাব, তার ভিতরে 1 নম্বর হলো আমার মা আমার সাথে থাকবে গো। আব্দুল্লাহর মাকে সহ নিয়ে গেল বাবা রাজ দরবারে, জ্যোতিষীকে ডেকে আনা হইলো, জ্যোতিষী দেখো তো এই ছেলেটা তোমার জ্যোতিষী বিদ্যা শিখি আমার কাজে লাগবে কিনা। এর সঙ্গে সঙ্গে জ্যোতিষী বলল স্যার এর চেহারা দেখে আন্দাজ করা যায় ওর বেরেনের গভীরতা কত, স্যার এর বেরেন অত্যন্ত ভালো, টেনশন করবেন না গো স্যার, ওরে আমি তন্ত্র মন্ত্র শিখাইয়া আমি বৃদ্ধ বয়সে বিদায় নিয়ে যাব, মরার পরে আপনার কাজে লাগবে ক্ষমতা ঠিকাই রাখার জন্য। এ বছরের বালক মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় বলে আম্মু কি এই বেইমান আমার জ্যোতিষ বিদ্যা শিখাবে, হালাকি আমার বাবা ঈসা নবীর ধর্মের মানুষ, আমার বাবা ইমানদার, আমি কেমনে বেইমানের বিদ্যা শিখবো। মা বললেন আব্দুল্লাহ রে তোমার এই জালিম নিয়ে আসছি, বাবা মনের মধ্যে তুমি জীবন বাঁচাবার জন্য শিখবা, আসলে মনের মধ্যে এক আল্লাহরে পোষণ করবা। রাজদরবারে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ আমার কাছে জ্যোতিষ বিদ্যা শিখবি, আমি এখানে এসে শেখাইতে পারবো না, তুই আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার ওখানে যে শিখবি ওই সিরাজগঞ্জ রোডে, বুঝেন নাই ওখানে আমার বাসা, ওখানে তুই পড়তে যাবি। আব্দুল্লাহ প্রথম দিন যাচ্ছে যুবক, একটা আওয়াজ দিস এবার দেখা যাবে কয়জন আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে। রেডি রেডি? আব্দুল্লাহ প্রথম জ্যোতিষীর বাড়ির বিদ্যা শিক্ষা অর্জন করতে গেছে, আব্দুল্লাহকে প্রথম পড়াইতেছে যেটা বেদের মধ্যে 742 নম্বর পৃষ্ঠায় আউটলাইন করে পাইবেন বাবা, এইভাবে আব্দুল্লাহ পড়তাছে, আব্দুল্লাহ রয়ে জ্যোতিষী পড়াইতেছে রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিবোধ মহামানায়ণ পদম পদম পম 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 অং শান্তি অং শান্তি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর ওই এবার যদি আমি খুশি চলবো ঠিক আছে, জীবনের প্রথম মন্ত্র সে কি? রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিবোধ মহামানায়ং পদম পদম পম 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 পম। আব্দুল্লাহ কয় পম পম মানে কি? কারণ সেই আব্দুল্লাহর ওয়াজ করতেছে আমার আল্লাহ, আমি আবার পড়ি
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات النقود এই সময় শুনেছিলেন নবী 12 বছরের যুবকের কথা শুনে ইসলামের জন্য 12 বছরের যুবক কি করছিল নবীর ঈমান জানার বৃদ্ধি পায় যার গায়ে মশা মাছি ওড়ে আল্লাহু আকবার বন্ধ আজকে নামে মুসলমান এই সেদুর মাথা কাটলে আর বড় বড় মুস থাকলে টাকা পয়সা থাকলে তারা মুসলমান কয় আর পেট বড় শয়তানের ডিম কথা কম না কেন তা না হলে মা আপিলে বাধা দেয়নি কেউ এই কোরআনে তার শ্রেণী কেউ বাধা দেয় কষ্ট হইতেছে আব্দুল্লাহ কয় রমায়ণ গগায়ণ ঈশ্বরে হরিপদ মহামানায় পাতন পাতন ফম এটার মানে কি কয়েকগুলোর মানে জানতে নাই এটি হলো প্রথম পড়া আবদুল্লাহকে মানে না বুঝেন বলি না জ্যোতিষে কয় কোন চিজ লই এলাম আবার ওদের মানে দিকে এ তুই 12 বছর বলে মানে দিকে স্যার আমার নাম আবদুল্লাহ কই জেগে তুই বেজাল বাচ্চা দিছে আল্লাহ নাম বন্ধ করে তোর নাম আল্লাহর বান্দা ডেকে মরে দিল তোর নাম আমি পাল্টাম আবদুল্লাহকে তোর কাইলছে আমি পাঠালাম তো তোর নাম বুড়ে চিন্তা করে তিন মাস বই আল্লাহ মিডের টোকাইয়া ওই হলে থোতা বান্ধা রাখতে চাম বেশি বার জিনিস করবো না ওয়া আওয়ার যাও হে গুড বা না হোক তোমার বেতন চালু থাকলে এসে মা ও আমারে পড়ায় রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামনায় পদম পদম পম 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 আব্দুল্লার মা বলে মা যেরম পোলাশ মায় বলে বাবা আবি আর যাবি আর মনে মনে খুঁজবি কোন জায়গায় গেলে আমার আল্লাহর কালাম মুখস্থ করতে পাওয়া যায় তখন ইসলামের ধর্ম হলো বৈধ ধর্ম হঠাৎ করে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন তাফসিরে আনআম তাফসিরে কুরতুবি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এবং আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাফসির হাক্কানির মধ্যে লেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না কারণ এই রাজরাই গুলো চাই রয়েছে ইমানের বল বেশি না জীবনের বল বেশি জীবন বাঁচাবে না ইমান বাঁচাবে 12 বছর আব্দুল্লাহ বলে মা আমার এইগুলো পড়ে আব্দুল্লাহ না বলে তুই মনে মনে খুঁজতে থাক কোথায় আমার মাবুদের কালাম পাওয়া যায় মায়ের দোয়া সাথে নিয়ে তিন মাস পরেই দেখে একটা পাহাড়ের গুহায় যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায় ধরে সিরাজগঞ্জের রোড দিয়ে যায় হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে পাহাড়ি অঞ্চলে এমন তো পাহাড় আর পাহাড় পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন মানুষ তাসবিহ পড়তেছে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ বলে কি রে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বন্ধ করে এগুলো আবার লা ইলাহা বলে রাখা তাদের জিকিরের সাথে শামিল হয়ে গেছে ভাই জোরে বল জোরে বল জোরে বল জোরে বল জোরে বল জোরে বল তারা সুবহানাল্লাহ বলছিল তোমরা বলো তারা কত ইমান সতর্ক নিয়ে বলেছিল তাদের ইমান বাঁচানো কত কষ্ট পাহাড়ের গুহায় বসে গেল জেকে শেষ হয়ে গেল আব্দুল্লাহ তুই না বাচ্চার পালক ছেলে তুই না যত শুনিতে শিখতেছিস তুই আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আমি জীবন দিব ইমান দিব না আমি আসলে ওদের ধর্মের নাম তোমাদের ধর্মের আমি তোমাদের খুঁজতেছি মানে একটা মজমা পাওয়া যায় কিনা আচ্ছা তোমরা এখানে ক্লাস করাচ্ছ তোমাদের আমির কে বলে আব্দুর রহমান
মুসলমানের পোলা আব্দুল্লাহ বলে প্রতিদিন আপনাদের জিকির কোথায় হয়? এখানে হয়, কালকে সকালে ওখানে, তারপরের দিন পরামপুরে, তারপরে কাজীপুরে, তারপরে দিন উল্লাপাড়ায়, তারপরে পাবনায়, তারপরে শাহজাদপুরে, তারপরে নাটোরে। আব্দুল্লাহ বলে আমি প্রতিদিন আপনাদের ওখানে চলে যাবো, এক জায়গা হলে ধরা খেয়ে যাবো। বজন রে আব্দুল্লাহ ছয় মাসের ভিতর ইনজিল কিতাবের অনেক মুখস্থ করে ফেলেছে। ওবাজান ছয় মাস আব্দুল্লাহর বয়স হয়ে গেল 13 বছর। হঠাৎ করে আব্দুল্লাহ যখন জৌতুষীর বাড়ি যায়, বলে আমার ধর্ম সত্য, মুসলমানের মুসলমানের ওস্তাদ আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য, কাই কালুস বলে আমার ধর্ম সত্য, আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। 13 বছরে আব্দুল্লাহ একদিন আসরের নামাজের পরে বলে মালি কোন ধর্ম সত্য তুমি একটু রিসার্চ করার সুযোগ দাও, ডিভাইডেড করবো কেমনে কোনটা সত্য, তুমি শুনবো কেমনে? আল্লাহ বলে আজকেই হয়ে যাবে, জোর করে মারহাবা। ওবাজান গোয়ালিয়া বাজার থেকে শয়তানের অর্থাৎ কায়কাউসের বাড়ি হলো সিরাজগঞ্জ রোড, বোয়ালিয়া বাজার সাইড রাস্তার মোড় আছে না নাই? আছে না, সাইড রাস্তার মোড়ে যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলাচল করত রাজদরবারে যাইতো, ওই রাস্তার চার রাস্তার মোড়ে বাবা পাহাড়ি অঞ্চল, এটা তো আর বাংলাদেশ না, সৌদি আরব যারা গেছেন রাস্তা কেটে অর্থাৎ পাহাড় কেটে বাড়ি বানায়, রাস্তা বানায়, এটা বাংলাদেশ না, যেখান দিয়ে হেঁটে বালি বললি রাস্তা হয়, এমন তো আরো পাহাড়ি অঞ্চল, চারটা পাহাড়ের মাঝখানে একটা বস্তি, এই বস্তির মাঝখানে যেই বাজার দিয়ে আব্দুল্লাহ যেত ওই বাজারের মাঝখানে 25-7 লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে, বাজারের সমস্ত দোকানদার দোকানের শাটার বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে ভয়ে কাঁপতেছে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ ওখানে হাজির, বাজারের সভাপতি বলতেছে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বাবা তুই একটু দিকে আয় না, তুই তো জ্যোতিষবিদ্যা শিখস রে, কয় হ্যাঁ, একটা কথা কই বাবা, কি আমাদের খুব বিপদ, তুই কি পারবি তোর জ্যোতিষবিদ্যা দিয়ে বাঘটা? আব্দুল্লাহ বলে বাঘ কোথায়? বলে এখানে। আব্দুল্লাহ বলে বাঘ শুয়ে রয়েছে, তাতে কি হয়েছে? বাঘের কোনো ক্ষমতা নেই, বাঘের সামনে যে সোলা গুটের মধ্যে দুইটা পাথর হাতে নিয়েছে, এবার একটা আওয়াজ দেন, জীবনে কোনোদিন এইভাবে দেন নাই। সোলা গুট চিনেন? হ্যাঁ, না চিনলে যে বাড়ি ছাগল আছে, ওই সকালবেলা যখন বাথরুম করবে ওনার পিছনে দিক থাকায় থাকবে, দেখবেন কি পড়ে, ওটার নাম সোলা বোর্ডের মতো, সোলা বোর্ডের মতো দুটো পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ টেস্ট করতেছে কোন ধর্ম সত্য। এবার আওয়াজ দিও, কেমন ভাই আমার লক্ষ্মী ভাই? আব্দুল্লাহ পড়তেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ম পাদম পাদম পম 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 ফো দিয়ে মারছে বাঘের, বাঘ সারাদিন ঘুমাইছে পাথরের আঘাত পেয়ে চাইছে। বাজারের সভাপতি আব্দুল্লাহ বলে ঠিকই কইছেন, এটা সাতার মন্ত্র, এবার দেব আসল মন্ত্র, মারছে বাঘে 3 মিনিটের ভিতরে বাঘটা শেষ। এটা আমার বাজারের বানানোর কথা না, তাফসিরে জালালের কথা, আল্লামা শামসুল ফরিদের তাফসির হাক্কানির কথা। কুতিলা আসহাবুল উখুদুদ নারি দাতিল উকুদ,
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. আল্লাহ নিজে বর্ণনা করেন বাঘ মরে গেল বা বাঘ চলে গেল পাহাড়ের ভিতরে বাজারের সভাপতি কয় বাঘ মারছে কে আব্দুল্লাহ জোরে বলো আব্দুল্লাহ বাঘ মারছে কে আব্দুল্লাহ জোরে কর না আব্দুল্লাহ জোরে বলো আব্দুল্লাহ বাঘ মারছে কে আব্দুল্লাহ ঘুমাইছিনি আব্দুল্লাহ মিছিল করতে করতে রাজ দরবারে আল্লাহ আকবার বলতো যৌতুষের কাছে খবর গেছে তুমি যারে শিখাইছো সে বাঘ মারে তুমি তো বিলেও মারতে পারো ওর মাথায় টেনশন ঢুকে গেল কি জিনিস দিয়ে পড়ছে আব্দুল্লাহ কি জিনিস দিয়ে পড়লো এই কি জিনিস দিয়ে আব্দুল্লাহ বাঘ মারলো অবশ্য এই এলেম কই পাইলো আব্দুল্লাহ জিজ্ঞেস করছে এবার আওয়াজ দিব জীবন এত জোরে কোনো দিন দেন নাই আব্দুল্লাহ বলে তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্রী দিয়ে আমি বাঘ মারি নাই সত্য কোনোদিন সত্য কোনোদিন ধামা চাপা দিয়ে রেখা যায় না আগুন কোনোদিন বেঁধে রাখা যায় না আমি জীবন দিব ঈমান দিব না তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে কিছু হয় না আমি আমার মাবুদের কালাম দিয়ে বাঘ মেরেছি জৌতুষী একটা লাভ দিয়ে কয় তুই তাহলে সিএমপির সদস্য তুই সন্তান আসি তুই কর কার কাছ থেকে হিগলি কথা বলবি না তোর গলা টিপে ধরবো আমি এক করি যে রাজদরবার বলে দেব আব্দুল্লাহ বললেন পারলে তোর বাবার কাছে বল দেই যখনই বলতে যাবে আমার আল্লাহ তার সমস্ত হাত পাওকে অচল করে দিলেন যখন সে মুখ দিয়ে কারো কাছে বলতে যেত গাল ডিজিটাল হয়ে যেত এটা আমার বাজানের বানানো কথা না কোরআন শরীফের কথা আল্লাহ পছন্দ যখনই বলতে যেত আব্দুল্লাহর বদনাম হক কথা যারাই আলে বলে মানে গালি দিবে মর্যাদা দিয়ে যা সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার আল্লাহ আল্লাহ যদি 12 বছরের পোলা দিয়ে পারে তাহলে 72 বছরের বুড়া দিয়ে পারে না কেন পারবে কষ্ট হয় বলতে পারলো না মনের ব্যথা মনে আব্দুল্লাহ গাল বেহা হয়ে গেছে আব্দুল্লাহকে সোজা করে দিব কি রামায়ণ গগায়ণ ঈশ্বরী হরি বল গুতে দেয় আর গাল বেহি বেশি বেহা আব্দুল্লাহকে দেখবি আমার মন্ত্রের জোর কত কয় কি বিসমিল্লাহ রহমান রহিম দিছে গুতা ভালো হয়ে গেছে আব্দুল্লাহ তোর মন্ত্রের জোর আছে জীবনে তোরে বাধা দিব না সালাই যা রেডি আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় কুষ্ঠরোগী রাস্তা তার আব্দুল্লাহ যে হাত দিয়ে বাঘ মারছো আমার হাতটা একটু বুলাই দাও ভালো হয়ে যাবে হে অন্ধ লোক আব্দুল্লাহর সামনে আসে চোখটা গালের মধ্যে দিয়ে একটু লালা লাগে একটু মেডিসিন লাগে ডলা দেয় চোখের আলো ফিরে যায় শরীরে হাত বুলাই দেয় ভালো হয়ে যায় বাচ্চার কাছে খবর যখন গেছে বাচ্চা পায় জ্যোতিষীর বেতন বাড়ায় দেয় ওর জ্ঞান দিয়ে এরকম কাজ করতেছে জ্যোতিষীর কাছে গেছে তোমার বেতন বেড়ে গেল জ্যোতিষী কয় আমার বেতন বাড়ানো লাগবে না ও তো জানে কই তো বাতাস না বুক সিরে যাইতেছে আল্লাহু আকবার বল মুবাজ্জাম রে আব্দুল্লাহ যখন দেখলো কোন রকম ভাবে বেঈমান বলতে পারে না আমার এলেমে শিক্ষা অর্জন করতে কেউ বাধা দেয় না হঠাৎ করে বাচ্চা বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমার অন্তমন্ত্রীর এক ব্যাটারি চোখ একটা কান আর চোখটা ভালো করে দে এই যে এখনই ধরা খেয়ে যাবে আব্দুল্লাহ এখন আওয়াজ দিও মাত্র 3 মিনিটে শেষ আব্দুল্লাহ আমার অর্থমন্ত্রীর চোখ একটা নাই একটা আছে ভালো করে দে
এখন তো আব্দুল্লাহ ধরা খাইব। আব্দুল্লাহ বললেন, চাচা আপনার চোখ ভালো করতে বলছে আমার পালক বাবা ইউসুফ জুনওয়ার। কয়, হ্যাঁ, কিন্তু আপনার চোখের পাওয়ার নিতে নেওয়ার আগে কালেমা পড়তে হবে। অর্থমন্ত্রী কি বললি, কালেমা কি আমার, কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি তাতে বড় লাগে সাথে সাথে বলে এইটা কি কি ভালো খরচ না ইম্পসিবল। আব্দুল্লাহ বলেন পসিবল, কোন সিস্টেম না, এটা না হলে হবে না। 1 কোটি রাজদরবারে যে বলবো পারলে পারলে যাও। এবার আওয়াজ হবে, যখন সে ইউসুফ জুনওয়ারের কাছে বলতে গেছে হাত পার পাওয়ার আওয়াজ নেই, সব বসে গেছে। তিনবার উঠতে গেছে, তিনবার আব্দুল্লাহ ভালো করছে, তিনবারই অবশ হয়ে গেছে, গাল ডিজিটাল হয়ে গেছে। আব্দুল্লাহ তো এমন কি পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আমার সব ঠিক করে দে, বলে এটা দিয়ে দিয়ে তোমার চোখ ভালো করবো। মাজান রে আব্দুল্লাহ যখন চোখের পাওয়ার ভালো করে দিছে, এবার বলতেছে আব্দুল্লাহ রে আমি তোর ধর্মের জন্য জীবন দিব, ঈমান দিব না। আব্দুল্লাহ বলে দিলেন, চাচা সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল, এলাকার বড় বড় মাতব্বর একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজান ইসলামের শোহরাত বেড়ে গেল, মুসলমান কাবায়ে খাতিমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে, ও চাচা এখন আমি কালেমার উপরে দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে থাকো। ও বাজান একটা কথা বলে দেয়া যায়, যুবক রে 9:45 স্টেজে 9:50 স্টেজে উঠছি, এখন 12:30 বাজে, একটা আওয়াজ দিয়ে দেখা দেয় দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহরে একটা ডাক দিত। বাবা আমার আল্লাহরে ডাক দিয়ে বুঝে কৌমালি জীবনে কোনোদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। 12 বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে কেন আমরা পারবো না? ও সিরাজগঞ্জের ভাইরা, আব্দুল্লাহর পরে এত স্টিপুলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিছে ইমান দেয় নাই। আল্লাহ চারটা কসম খায় তাই কোরআনে বলে, ওয়াসমাইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিল আসহাবুল উখদুদ ইন্নার দাতিল বাকুদ ইদ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই জীবনে অনেক কাজ করছস ভাই, আয় তোর পাও দুটো ধরছি, আর বসে থাকার সময় নাই। যেই নাস্তিক পরাণের বিরুদ্ধে কথা বলবো ওর বিরুদ্ধে দুর্গ করে তুলবো। মার হাতের একটা ডিম ভাজা খায় দেখো কি যে সাহাত, কি যে সাহাত। এই যে আব্দুল্লাহর কথা বলতেছিলাম, এই তার চেয়ে শেষ করতে 3 দিন লাগবে বাবা। হে আব্দুল্লাহর মা আব্দুল্লাহ বলেছিল, আমার ইন্তেকালের আগে আমি বলছিলাম আমার জান্নাতের খাবার হলো আমার মায়ের হাতের খাবার।
নবীর ডাক দিয়ে কয় এখন কান্দি যুবক তোর পাও ধরছি কে কইছে তোর মা এখন সুস্থ হবে না তোর মা ডায়াবেটিসের রোগী হাড়ের রোগী এখনই তোর মা ভালো হয়ে যাবে বাইতেছে দেখবি তোর মা ভালো হয়ে গেছে সন্তানের জন্য মা যেরকম কাঁদত অসুস্থ হওয়ার পরে তুইও তোর মার অসুস্থর কথা শুনে কাঁদবি তোর মা ভালো হয়ে যাবে ডাক্তার লাগবে না আমি বললাম তোর মা ভালো হয়ে যাবে ভাই এদিকে তাকা আমি একটা কথা বলি আমার নবী রাইতে এই 11:15টার সময় আমিনা ডাক দিয়ে কয় মোহাম্মদ রে বাবা তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা একটু লাগাও তো আমার নবীর এই ঠোঁটের মধ্যে মিশকম্বরে ঘেরণ আসতো আজরাইল আমিনার শীতানে দাঁড়ালো মাথার কাছে একটু পরে আমিনাকে নিয়ে যাবে বাবা আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান দে আর একবার পায়ের কাছে দাঁড়ায় কান দে তুমি এমন করতেছো কেন মা একবার বলবা আমি না বলে মুহাম্মদ রে বাবা আমি যদি জানতাম এই মদিনায় আসলে আমিও তোমার এতিম বাড়ি চলে যাব আমি মক্কা থেকে মদিনায় তোমার সাথে আসতাম না গো বাবা আমার নবী বলে মা আমার জনম দুঃখিনী তুমি আমার দিয়ে যাইতে পারো না মা আমারে লয়ে যাও আমি কার কাছে গুমা মুখে আমার মুখে খাবার তুলে দিব গোসলের পরে কে আমার গায়ে তেল মালিশ করে দিব আমি না বলে এই যে তোমার পালক মা উম্মে আয়মান দাসী ও তোমার ছেলে মতো আদর করব আমার নবী তখন মায়ের বুকের সাথে মাথা দিয়ে বলছিল মা ও মা পালক মা কোনদিন সন্তানের আদর দিতে পারবে না মা যুবক ভাই আমি তোর পা দুইটা ধরছি হিলি আশ্রম যায় দিছি 12 বছর বয়সে মা হারাইছে আমার নবী 6 বছর বয়সে হারাইছে আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি আমার মতো বক্তা তুই 1,00,000 টাকা দিয়ে আনলো তোর গুনাহ হবে না কথা বল না কেন আমি তোদের কাছে একটা ওয়াদা করে যাই আমি যদি জান্নাতে যাই তোকে সিরাজগঞ্জে যারা আজকে আমার সাথে কেঁদেছর একজনকে তুই যাব না বিশ্বনবী বলেছে মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘরে দান করলো সে যেন আল্লাহকে দান করলো এবং ওই আল্লাহর ঘর রেলগাড়ি হবে প্রত্যেকটা যারা দান করবে তাদের জন্য একটা সিট বুকিং হবে ওই রেলগাড়ির ডাইরেক্ট স্টপেজ হলো জান্নাত আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার জোরে বলো যুবক তো পাও তো যাই 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 পিছনে যুবক পিছনে কিন্তু কম না দাঁড়ায় মুসলমান